হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ালটন এলিট মডেলের মোবাইলটা। এটি আমরা আজকে আনবক্সিং করে এবং এটি ইউজ করে আমরা দেখব এটি রিভিউ কেমন, আমরা তা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। চলুন বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে আমি বক্সের মুখটি খুলে নিলাম। তারপর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এই যে মোবাইলটি, এবং এর ভিতরে কী কী আছে। এখানে এটা চার্জার দেওয়া আছে, হেডফোন, এবং এটা ব্যাটারি। ব্যাটারির গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে ওয়ারেন্টির জন্য। এবং ব্যাটারির এটা ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি। এটি দেখতে পাচ্ছি 800 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 800 মিলি অ্যাম্পিয়ার। পিছনে একটা ডিজাইন রয়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে, মোটামুটি স্লিম আছে, বেশি মোটোও না বেশি পাতলাও না, মোটামুটি ইউজ করার মতো। এখানে খোলার জন্য গার্ড রয়েছে, এই গার্ডটাতে প্রেস করে জাস্ট ডুয়েল সিমের সিম স্লট, এটা সিম স্লট, এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট। মেমোরি কার্ড এক্সটার্নাল 8 GB সাপোর্ট করবে এবং আমরা দুটি সিম ইউজ করতে পারবো। এটাতে ক্যামেরা রয়েছে এবং আমরা এটা ওপেন করছি। আমি সিম লাগাচ্ছি না এখন, আপনারা পরবর্তীতে সিম দিয়ে টেস্ট করে নেবেন। এটিতে ভাইব্রেশন আছে এবং আমি মেনুতে যাচ্ছি, মেসেজ, ফোন বুক, কল সেন্টার, ফাইল ম্যানেজার, অ্যালার্ম, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার, স্টপওয়াচ, টর্চ, ক্যালেন্ডার, ওয়ার্ক ক্লক, ব্লুটুথ আছে। মাল্টিমিডিয়াতে যাওয়ার পর এখানে পাচ্ছি আমরা অডিও প্লেয়ার, ক্যামেরা, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও। এটি ক্যামেরাটা চেক করি, ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করছে। সো এই ছিল আমাদের আজকের ওয়ালটন এলিট প্রোডাক্টটার রিভিউ। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের আপডেট পেতে থাকুন, আমাদের নতুন নতুন প্রোডাক্টের রিভিউগুলো পেতে থাকুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।